এবার আপনাদের সঙ্গে শেয়ার করব রুহুল কবির রিজভীর নামে হিরো আলমের 50 কোটি টাকার মানহানির মামলা। সেই সঙ্গে আরো জানাবো শাকিব খানের প্রিয়তমা সিনেমা দেখলেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। সেই সঙ্গে আরো জানাবো প্রিয় বন্ধুকে বিয়ের পরামর্শ দিলেন দীপিকা। তো প্রথমেই আসি হিরো আলমের গসিপসে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মানহানির অভিযোগে 50 কোটি টাকা দাবি করে মামলা করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। সোমবার দুপুর 12টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তিনি এই মামলা করেন। আদালতে বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। হিরো আলমের আইনজীবী মনসুর আলী রিপন জানান, দণ্ডনীয় 506, 501, 506 ধারায় অভিযোগ আনা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এর আগে গতকাল রবিবার বেলা 12টার দিকে অভিযোগ নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে যান আলোচিত এই হিরো আলম। এ সময় গণমাধ্যমকে তিনি বলেন, রিজভী আমাকে পাগল এবং অশিক্ষিত বলেছেন। তিনি আমাকে কেন পাগল ও অশিক্ষিত বলবেন? আমি কখনো বিএনপি কিংবা আওয়ামী লীগকে নিয়ে উল্টাপাল্টা কথা বলিনি। তারা কেন আমাকে অবমাননা করে কথা বলবেন? রিজভী আমাকে অবমাননা করে কথা বলেছেন। বিচার চাইতে আমি ডিবি কার্যালয়ে এসেছি। এবার আসি শাকিব খানের প্রিয়তমার গসিপসে। এবার শাকিব খানের প্রিয়তমা দেখেছেন তার রাজকুমার সিনেমার নায়িকা মার্কিন অভিনেত্রী। সিনেমাটি দেখে জানিয়েছেন অনুভূতির কথাও। বিষয়টি নিশ্চিত করেছেন এর নির্মাতা হিমেল আশরাফ। গতকাল রোববার রাতে এক ফেসবুক পোস্টে এই নির্মাতা বলেন, কাল হঠাৎ করেই মেসেজ এলো, আমি তোমাদের ফিল্মটি দেখেছি, ভাবলাম খুশি করার জন্য বলছে। লিখলাম আসলেই, ও সঙ্গে সঙ্গে টেক্সট দিয়ে ছবিটা দিল আর লিখলো ওর খুব ভালো লাগলো। ডিটেলে বলল, বুঝলাম খুবই মনোযোগ দিয়ে দেখেছে। এই নির্মাতা আরো বলেন, যে কারণে ওকে আমি রাজকুমারের জন্য সিলেক্ট করেছিলাম সেটা আবার প্রমাণ পেলাম। সিনেমার জন্য ওর ডেডিকেশন 100%। এদিকে হিমেল আশরাফের পরবর্তী সিনেমা রাজকুমারে জুটি বাঁধবেন শাকিব খান ও মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। তো এবার আসি দীপিকার গসিপসে। বিয়ে করার আগে কত কিছুই না ভেবে দেখেন মেয়েরা। জীবন সঙ্গী হিসাবে মেয়েরা নানা কিছু আশা করে থাকেন। তবে প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী যেটাই হোক, জীবন চলার পথে প্রেমের সঙ্গে বন্ধুত্বটা থাকা অনেক জরুরি। আর এই কারণে প্রিয় বন্ধুকেই বিয়ে করার পরামর্শ দিলেন বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকন। প্রতি বছর আগস্টের প্রথম রোববার উদযাপন করা হয় ফ্রেন্ডশিপ ডে। আর সেই উপলক্ষে 6 আগস্ট ইনস্টাগ্রামের স্টোরিতে বিশেষ বার্তা দিয়ে একটি ছবি পোস্ট করেন দীপিকা। রণবীরকে ট্যাগ করে সেই পোস্টে অভিনেত্রী লেখেন, প্রিয় বন্ধুকে বিয়ে করুন, আমি মোটেও এটা নিছক মজা করে বললাম না। যাকে ভালোবেসেছেন, যার প্রেমে পড়েছেন, তার মধ্যে সবার আগে একটা ভালো বন্ধুকে খুঁজে বের করুন। তিনি যেন আপনার হয়েই কথা বলেন, যার সঙ্গে আপনি প্রাণ ভরে হাসতে পারেন। এতটাই হাসুন তার সঙ্গে যাতে আপনার পেট ব্যথা হয়ে যায়, আবার তিনি যেন আপনাকে কাঁদতেও দেন। তিনি লেখেন, জীবনে বুদ্ধি থাকা, বুদ্ধি রেখে চলাটা খুব জরুরি, কিন্তু একই সঙ্গে মনে রাখবেন জীবনটা বড়ই ছোট, তাই জীবনে এমন কাউকে ভালোবাসবেন না যিনি আপনাকে বোকা বানাতে পারেন। কঠিন সময় আসবে, শুধু দেখবেন তিনি যেন আপনার সঙ্গে থাকেন। সব থেকে বড় কথা, তাকেই বিয়ে করুন যিনি আপনাকে ভালোবাসবেন, আপনার সঙ্গে পাগলামি করবেন, আবার আপনাকে জীবনে এগিয়ে যেতে দেবেন। গভীর ও কঠিন সময় এলেও যে ভালোবাসা ফিকে হয়ে যায় না, এমন কাউকে ভালোবাসুন। টানা 6 বছর প্রেম করার পর 2018 সালে রণবীরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই নায়িকা। তারা একসঙ্গে একাধিক ছবিতেও কাজ করেছেন। তো এখন তো ছিল এতটুকুই বিনোদনের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।